ব্রাদার ফাইনালি এতটা চকলেট আমার কাছে চলে এসেছে যেটা এসেছে অ্যামাজন থেকে। অ্যামাজন থেকে টোটাল আমি কটা চকলেট নিলাম দেখতে পাচ্ছি, টোটাল 8টা চকলেট নিলাম এবং প্রত্যেকটা চকলেট ফ্রি অফ কস্ট। গাইস টাকা দিয়ে আগে বাই করতে হয়েছে কিন্তু প্রত্যেকটা টাকা আপনি রিটার্ন পাবেন, কেননা গাইস এখানে প্রত্যেকটায় লেখা আছে 100% ক্যাশব্যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় 100% ক্যাশব্যাক লেখা আছে এবং প্রত্যেকটায় আপনি রিটার্ন পাবেন। একটা একটা দাম কত যদি আপনি এখানে দেখেন তো 80 টাকা একটা একটা দাম। বাট এখানে আমি টোটাল এই 8টা বাই করলাম, কত বাই করলাম সেটাও আমি অ্যামাজন থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ব্রাদার আমি অ্যামাজন থেকে পারচেস করলাম টোটাল 2 কোয়ান্টিটি এবং 2 কোয়ান্টিটির টোটাল ছিল 8টা এবং এর দাম কত পড়েছে সেটা আমি এখান থেকে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত টাকায় প্রাইস পড়েছে। তো এখান থেকে সরাসরি আমি অ্যামাজন পেতে ট্যাপ করবো এবং ট্যাপ করে আপনাকে দেখাবো কত টাকায় দাম পড়েছে। তো অ্যামাজন পেতে আমি চলে এলাম, চলে আসার পর এখান থেকে ট্রানজেকশন হিস্টোরিতে ট্যাপ করবো এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যামাজনে আমি 512 টাকা পে করেছি। কত টাকা? 512 টাকা। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যালাক্সি স্মুথ মিল্ক চকলেট বার 512 টাকায় আমি এই 8খানা চকলেট পেলাম। তাহলে 5 চকলেটের প্রাইস আমার কত করে পড়লো? 512 ভাগ 8, তো 5 চকলেটের মূল্য পড়লো আমার 64 টাকা করে। বাট আমি এখানে ক্যাশব্যাক পাবো কত করে? প্রত্যেকটা থেকে 80 টাকা করে ক্যাশব্যাক পাবো। অর্থাৎ এই 8টা থেকে কত আমি ক্যাশব্যাক পাবো? এই 8টা থেকে আমি ক্যাশব্যাক পাবো 8 × 80, অর্থাৎ গাই 640 টাকা ক্যাশব্যাক। তো চকলেট আমি ফ্রিতে খাচ্ছি প্লাস এক্সট্রা ক্যাশব্যাক। একটা একটা চকলেটের ওয়েট হচ্ছে 56 গ্রাম করে। তো কিভাবে ফ্রিতে খাবেন চকলেট চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম কি করবেন? ফার্স্ট টাইম কোনো একটা চকলেট এখান থেকে আপনি খুলে নেবেন। তো চলুন একটা চকলেট আমি এখান থেকে খুলে নিচ্ছি, জাস্ট ওয়েট। একটা চকলেট খুলে দিলেন, খোলার পর দেখতে পাচ্ছেন গ্যালাক্সি চকলেট। এবং আপনি যখন এটা কিনবেন অবশ্যই 100% ক্যাশব্যাক দেখে নেবেন। যদি আপনার অ্যামাউন্ট লেখা থাকে তাহলে কিন্তু আপনি পাবেন, নচেত পাবেন না। আর এই অফারটা চলবে নেক্সট ইয়ার, অর্থাৎ 2024-30 মার্চ পর্যন্ত এই অফারটা চলবে 100% ক্যাশব্যাক। তো আপনি আপনার পাশের কোনো স্টোর বা কোনো শপিং মল থেকে আপনি 100% ক্যাশব্যাক কিনতে পারেন অথবা আপনি অনলাইন থেকে কিনতে পারেন। তো আপনার পছন্দ, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন স্টোর দিয়ে দেবো। তো চলুন এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই কোডটা রিডিম করবেন। কোডটা রিডিম করার জন্য এই যে চকলেট আপনি এটা খুললেন তার পরের অপশানটা আপনাকে কিন্তু খুলতে হবে। তো চলুন এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি, জাস্ট ওয়েট। আপনার সামনে আমি A to Z সব কিছু দেখাবো, এই জন্য আমি ভালো করে দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো কেটে নেওয়ার পর আপনি এটা দিয়ে ছিঁড়বেন। তো এখানে যে এটা থাকে এটা দিয়ে আপনি ছিঁড়বেন, দেখতে পাচ্ছেন ফুল চকলেটটা এখানটা আপনি বার করে দেবেন। এবং মেন কোড যেটা সেই কোডটা আপনার থাকবে এখানে। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন একটা কোড আপনার আছে এখানে, কোড নম্বর 37JY6XR দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আছে। এই কোডটা আপনাকে কোথায় দিতে হবে? এই কোডটা আপনাকে দিতে হবে এবং চকলেটের কোয়ান্টিটিও কিন্তু বেস্ট কোয়ান্টিটি আপনি দেখতে পাচ্ছেন চকলেটের কোয়ান্টিটি। তো মেনলি আমরা ক্যাশব্যাকটা দেখবো, ক্যাশব্যাকটা দেখার জন্য চলুন এবার আপনাকে কি করতে হবে। এবার আমি টেলিগ্রাম চ্যানেলে ঠিক এমন একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আপনাকে ট্যাপ করতে এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে গ্যালাক্সি চকলেটের এমন একটা পেজ চলে আসবে। এখানে আপনি আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, সিটি এবং ভাউচার কোড দিয়ে অ্যাকসেপ্ট করবেন। ভাউচার কোড কোনটা? এটা হচ্ছে ভাউচার কোড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাউচার কোড। এই যে আপনি যেটা পাবেন সেটা দেওয়ার পর অ্যাকসেপ্ট করে সাবমিট করবেন। তো চলুন এটা আমি ফিল আপ করে নেই। ফাইনালি সমস্ত কিছু আমি এখানে এন্টার করে দিলাম। এবার আমি এই যে অ্যাকসেপ্টে ট্যাপ করবো, ট্যাপ করার পর সাবমিটে ট্যাপ করবো। সাবমিটে ট্যাপ করার পর একটা ওটিপি আপনার আসবে, ভ্যালিড ফর 10 মিনিট। তো ওটিপি আপনাকে এই মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে, ওটিপিটি আপনাকে বসাতে হবে। তো 5162। তো এখানে আপনি ক্লোজে ট্যাপ করুন, 5162 এখানে লিখে দিন, 5162 5162 দিয়ে দিলাম, সরি। এবার আমি ঠিকঠাক করে দিয়ে দিলাম, ভেরিফাই ওটিপিতে ট্যাপ করবেন। ওটিপি থ্যাংক ইউ ফর পার্টিসিপেট, ইউ উইল রিসিভ SMS দ্য লিঙ্ক। এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এবং সেই লিঙ্কটা কি? ক্লেম রিওয়ার্ডের লিঙ্ক। তো ক্লেম রিওয়ার্ডের এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এটা ক্লোজে ট্যাপ করুন। ক্লোজে ট্যাপ করার পর ওই যে ক্লেম রিওয়ার্ডের যে লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে আপনাকে ট্যাপ করতে হবে। তো চলুন এখানে আমি ট্যাপ করে নিচ্ছি লিঙ্কে। লিঙ্কে ট্যাপ করার সঙ্গে সঙ্গে জাস্ট ওয়েট, এন্টার ইউর নাম্বার টু ভেরিফাই। এখানে আপনার ওই মোবাইল নাম্বারটা দিতে হবে ভেরিফাই করার জন্য। তো চলুন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে যখনই আমি মোবাইল নাম্বার দিচ্ছি বলছে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং একটা মোবাইলে একবারে আপনি রিডিম করতে পারবেন। তো চলুন আপনার কাছে যতগুলো অর্ডার করবে আপনার কাছে ততগুলো মোবাইল থাকতে হবে। তো চলুন 24 ঘন্টা অপেক্ষা করুন, অপেক্ষা করার পর ব্যাক আসবো। একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে ভেরিফাই মোবাইলে ট্যাপ করে। এখানে দেখতে চান প্লিজ ওয়েট ফর 24 আওয়ার্স ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো জাস্ট অপেক্ষা করে আবার ব্যাক আসবো।
তো 24 ঘন্টা পর আবার আমি ব্যাক চলে এলাম। এবার আমি লিঙ্কে ট্যাপ করব, সেম মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে প্রথম সাইন আপ করেছিল সেই মোবাইল নাম্বার এখানে এন্টার করব, ভেরিফাই মোবাইলে ট্যাপ করব। এবার আপনার সামনে ওটিপি আসবে, ওটিপি এখানে বসে দিয়ে ভেরিফাই করে নিন। তো ওটিপি দিয়ে দিয়েছি, এবার আমি ভেরিফাই ওটিপিতে ট্যাপ করব। আর ভেরিফাই ওটিপিতে ট্যাপ করার পর এখানে গায়ে চলে এসেছে অ্যামাজন গিফট কার্ড। তো 80 টাকার অ্যামাজন গিফট কার্ড, আগে পেটিএম ছিল এখন পেটিএম নেই, তো এখানে অ্যামাজন গিফট কার্ড আমি ট্যাপ করে দিচ্ছে। অ্যান্ড ট্যাপ করার পর এখানে ক্লেম অর্ডারে ট্যাপ করছে। ক্লেম অর্ডারে ট্যাপ করার পর এই যে মোবাইল নাম্বারের সঙ্গে যে যে নাম্বার দিয়েছে সেখানে অ্যামাজন গিফট কার্ড চলে গেছে। দেখতে পাচ্ছেন 80 টাকার অ্যামাজন গিফট কার্ডের মেসেজ কিন্তু এখানে আমার মেসেজে চলে এসেছে। তো এখানে গাইজ দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে আপনি চকলেট খাবেন আর আপনি ক্যাশব্যাকও পেয়ে যাবেন। এটা হচ্ছে গাইজ আপনার কোড, এই কোডটা আপনাকে এখান থেকে কপি করে দিতে হবে। তো আমি এখান থেকে কোডটা কপি করে দিচ্ছি, পুরোটা কপি করে জাস্ট কোডটা এখান থেকে বার করে দিচ্ছে। কীভাবে কোড বার করবেন, এই যে মেসেজের মধ্যে কোড আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোড। তো কোডটা আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে আমি জাস্ট বার করে দিচ্ছি। কেমনভাবে বার করতে হয় এবং কেমনভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপে আমি চলে এলাম, হোয়াটসঅ্যাপে এখান থেকে চলে আসছি। চলে আসার পর এই মেসেজটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মেসেজটা পেস্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি বাকি অংশগুলো কেটে দেবো, যেটা শুধুমাত্র কোড সেটাই নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কোড এখানে আপনার এখানে শো করবে, এই হচ্ছে গাইস কোড, এখান থেকে এটা নেবেন। আর এই পিনের এখান থেকে এটা বাদ দিয়ে দেন। তো সিম্পল এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোটাই 80 টাকা। তো একটা আমি কিনলাম 64 টাকা দিয়ে, এখানে আমি পাচ্ছি কত 80 টাকা। তো আপনার কাছে যদি বেশি পেটিএম নাম্বার থাকে তো আপনি অর্ডার করতে পারেন, আপনি 1 কোয়ান্টিটি অর্ডার করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আমি কপি করে দিলাম, কপি করলাম অ্যান্ড অ্যামাজনে চলে যাবো। এবার সিম্পল অ্যামাজনে চলে যাচ্ছে, অ্যামাজনে যাওয়ার পর এটা আমি অ্যাড মানি করে নেবো। তো সিম্পল এটা আমি কপি করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যামাজন পেতে চলে গেলাম। অ্যান্ড অ্যামাজন পেতে আমার কত ব্যালেন্স আছে এখানে আপনি দেখে নেবেন, মাত্র 5 টাকা ব্যালেন্স আছে। তো অ্যাড গিফট কার্ডে আমি চলে যাবো, অ্যাড গিফট কার্ডে যাওয়ার পর এখানে অ্যাড গিফট কার্ডে ট্যাপ করবো। অ্যান্ড অ্যাড গিফট কার্ড ট্যাপ করার পর ইন্টার গিফট কার্ডের জায়গা আমি যেটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, অ্যাড ব্যালেন্সে ট্যাপ করবো। অ্যান্ড সঙ্গে সঙ্গে 80 টাকা ইনস্ট্যান্ট আমি কিন্তু এখানে পেয়ে যাবো। তো থ্যাংক ইউ, দেখতে পাচ্ছেন 80 টাকার গিফট কার্ড আমি পেয়ে গেলাম। তো সম্পূর্ণ ফ্রিতে চকলেট খান আর আপনি ক্যাশব্যাক নিয়ে নিন। 64 টাকা করে একটা একটা চকলেটের দাম পাচ্ছে, একটা একটা চকলেট থেকে আপনি পাবেন 80 টাকা। তো প্রত্যেকটা চকলেটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি চাইলে গাইস এখানে একটা প্রবলেম আছে, আপনি যদি অনলাইনতে অর্ডার করেন তাহলে পুরনো প্রোডাক্ট দিতে পারে, আর যে প্রোডাক্টে 100% ক্যাশব্যাক লেখা আছে অনলি সেই প্রোডাক্ট থেকে ক্যাশব্যাক পাবেন। আপনি যদি পুরনো প্রোডাক্ট আসে আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন না। তো আপনি চাইলে আপনার পাশে স্টোর যেখানে আছে, অর্থাৎ গাইস যেখানে শপিং মল আছে, সেখানে গিয়ে এই চকলেট ফ্রিতে এই চকলেট অর্ডার করতে পারেন। তবে একটা একটা অ্যামাজন অ্যাকাউন্টে কিন্তু আপনি একটার বেশি রিডিম করতে পারবেন না। তো আপনার কাছে যদি বেশি অ্যামাজন অ্যাকাউন্ট থাকে মিনিমাম 4 কোয়ান্টিটি অর্ডার করতে হয় অনলাইনতে, তো আপনি 4টে অর্ডার করতে পারেন, 4টে অ্যামাজন আইডি লাগবে। আপনি যদি বেশি করেন তাহলে বেশি অ্যামাজন আইডি লাগবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে মিস করবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।